শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন দখলে নেওয়া বিক্ষোভকারী নেতারা বলছেন, দেশের দুই শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি পদত্যাগ না করা পর্যন্ত তারা বাসভবন দখলে রাখবেন। শনিবার দিনভর বিক্ষোভ আন্দোলনের পর হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোদাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন দখলে নেয়। রবিবার প্রেসিডেন্ট গোদাবায়া রাজাপাকসের বাসভবন দখলে নেওয়া বিক্ষোভকারীদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাদের পিকনিকের মেজাজেই দেখা যায়। প্রেসিডেন্টের একটি বিলাসবহুল ঘরের নরম বিছানায় ঘুমাচ্ছেন কয়েকজন বিক্ষোভকারী তরুণ। যে পডিয়াম থেকে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, সেখানে ছোট ছেলেকে দাঁড় করিয়ে মোবাইলে ছবি তুলছেন বড়রা। প্রেসিডেন্টের গণসবুজ লনে দাঁড়িয়েও রীতিমতো পোজ নিতে দেখা গেছে অনেক তরুণকে। কেউ আবার প্রেসিডেন্টের প্রাসাদের রাজকীয় নার্সারি থেকে চারাগাছ তুলে নিয়ে গেছেন। গোটা প্রাসাদ ঘুরে দেখতে দেখতে অনেকে ক্লান্ত হয়ে সোফায় জিরিয়ে নিচ্ছেন, অনেকে মগ্ন ছিলেন মোবাইলে, কেউ আবার সোফায় পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। প্রেসিডেন্টের বেডরুমে ঢুকে জায়গা না পেয়ে নিজেদের মধ্যে বালিশ ছোড়াছুড়ি করে খুনসুটি এবং কুস্তির ছবিও উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থার ক্যামেরায়। সবই যখন হলো, প্রেসিডেন্টের জিমেই বা বাদ থাকবে কেন? অনেকেই দেখা গেল প্রাসাদের রাজকীয় জিমে কসরত করতে, যেখানে দিন কয়েক আগ পর্যন্ত ঘুমাতেন রাজাপাকসে এবং তার স্ত্রী, সেখানেই হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছেন অন্য কেউ, আবার কেউ বা গা এলিয়ে ব্যস্ত মোবাইল ফোনে। প্রেসিডেন্টের প্রাসাদ রাধারাধি যেন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।